بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি এখন একটা বিষয় আলাপ করব প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরটি হলো দিতে হবে প্রশ্ন রেখেছেন যিনি যে আল্লাহ বলেছেন সকল মানুষকে আল্লাহ সমান দেখেন কিন্তু দেখা যায় মানুষ তো সৃষ্টি করে আল্লাহ তাহলে কারো চোখ নেই পা নেই কেউ অন্ধ কেউ জ্ঞানহীন কেউ বোবা কথা বলতে পারে না তাহলে আল্লাহ তো বলেছেন আমি কাউকে কম দেই না আমি সকলকে সমান দেখি তাহলে আল্লাহই তো মানুষ সৃষ্টি করে তাই আল্লাহ যদি মানুষ সৃষ্টি করিয়া থাকে তাহলে কেউ অন্ধ বোবা কালো জন্ম নিল তাহলে আল্লাহর এই কথাটা তো বুঝতে পারলাম না দেখুন আল্লাহ যা কিছু করে তা ভালোর জন্যই করে এই কথা যদি আপনাদেরকে বলি যে আল্লাহ যা কিছু করে তা ভালোর জন্য করে এই কথাটা হয়তো মানার যোগ্য হয় না যে আল্লাহ তো সেই কথা বলছে যে আল্লাহ সকলকে সমান দেখেন তাহলে এখানে কেন তার একটা বাচ্চা জন্ম নিল চোখে দেখে না পা নেই হাত নেই এখন এর ফয়সালা কি তখন আমি আবারও বলবো যে আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে যেমন আপনাদের কাছে যিনি আমাকে প্রশ্ন করলেন আমি তার কাছে জানতে চাই যে এই যে একটা ঘটনা দিয়ে আপনার কথার ফয়সালা দেব কিন্তু এই ঘটনাটি কোন নবীর এটা আপনারা বলবেন এবং যিনি প্রশ্ন উত্তর চাইলেন একদিন নবীজি একজন নবী যখন একটা খাল বা পুকুর বা নদীর ধারে দিয়ে আসতেছিল তখন দেখতেছে অনেকগুলো ছেলে যেগুলো একটা ভল জাতীয় জিনিস নিয়ে একটা ছেলে আরেকটা ছেলের কাছে দেয় আরেকটা ছেলে আরেকটা ছেলের কাছে দেয় ঠিক এমন করে খেলাধুলা করতে করতে একটা সময় দেখা যায় নদীর পারে একটা ছেলে তার পা নেই কোমর পর্যন্ত এরপরে তার পায়ের অংশ নেই তখন সে কী করবে পানিতে নামতে পারে না সাঁতরাইতে পারে না বল খেলাইতে পারে না তখন সে পানিতে থাপড়াইতে লাগলো তো পানিতে থাপড়াইতে লাগলো কিন্তু সে ইচ্ছা করলে বলটা নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না হারতে পারে না পানিতে সাঁতরাইতে পারে না তখন নবী বললেন হে আল্লাহ আপনার যে কি কাম আপনার যে কি বিষয় মাথায় ধরে না যে এতগুলো ছেলেকে তাদের হাত পা চোখ নাক কান সমস্ত কিছু দেওয়া হইল কিন্তু একটা ছেলেকে দেওয়া হইল না তার পা নেই সে পানির কোলে বসে সে পানিগুলো থাপড়াচ্ছে কিন্তু সে তার ইচ্ছা সে বল খেলবে কিন্তু সে তো পারছে না হে আল্লাহ এ কেমন তোমার কাজ তুমি তো সকল বাচ্চাকে সমান দেখলে না একটা ছেলেকে তুমি এরকম পঙ্গু কেন বানায় রাখলা তখন আল্লাহ থেকে জবাব আসলো হে আমার নবী আমি যা কিছু করি তা ভালোর জন্যই করি আর আমি যা জানি তুমি তা জানো না নবীজি বলতেছে আমি জানি না আপনি তো সব জানেন কিন্তু একটা ছেলে এরকম কষ্ট করে তারও তো একটা আনন্দ আছে সে বল নিয়ে খেলবে না আল্লাহ তুমি তার হাত পা সমস্ত কিছু ভালো করে দাও
তখন আল্লাহ বলতেছে আমি যে তার হাত পা ভালো করে দেব, এই হাত পাও ভালো করে দেওয়ার পরে যদি কোনো কিছু হয় সেটার খেসারত কিন্তু তুমি দিবা। তখন নবী বলতেছে এখানে খেসারতের কি আছে, একটা আনন্দের বিষয় যে ছেলেটা ভালো হয়ে যাবে, এটা আনন্দের বিষয়। ঠিক আছে, আল্লাহ বলতেছে ঠিক আছে ভালো করে দেব, কিন্তু পরবর্তীতে কোনো কিছু হলে সেটার খেসারত কিন্তু তোমারই দিতে হবে। তখন কি হলো, পরের দিন যখন নবী ওই নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে, তখন দেখতেছে যে ছেলেগুলো উপর থেকে লাভ দেয় কিন্তু সেই ছেলেগুলো আর ওঠে না। আরেকটা ছেলে লাভ দিল, সে পানির নিচে গেল আর উঠল না। আরও একটা ছেলে লাভ দিল, পানির নিচে গেল উঠল না, কিন্তু দেখে পানিগুলো রক্তে লাল হয়ে গেছে। তখন বলতেছে হাই কি, কালকে না এই ছেলেটা পঙ্গু ছিল, পা ছিল না, এখন তো তার পা আছে, কিন্তু যারা লাভ দিল তারা আর উঠছে না কেন? তখন আল্লাহ কইতেছে তুমি দেখো যেই ছেলেটা পঙ্গু ছিল সেই ছেলেটাকে যখন ভালো করে দেওয়া হইল, সেই ছেলেটাই সারা রাত্র ভরিয়া বাঁশ জঙ্গলা থেকে বাঁশ কেটে এনে বাঁশের আগাগুলো ধারালো করেছে এবং চোখা চোখা করিয়া করিয়া পানির একাত নিচে নিচে গাইয়া গাইয়া রাখছে। তখন সেই বাচ্চাগুলো যখন লাভ দিছে পরের দিন, তখন এই বাঁশের মধ্যে গাড়িয়া সমস্ত ছেলেগুলো মারা গেছে। এখন সেই যে ছেলেটা সে এখন বল নিয়ে খেলতেছে, একা একা খেলতেছে। তাহলে তুমি যে ছেলেটাকে ভালো করতে বলছিলা, আজ দেখো কতগুলো ছেলে মারা গেছে। তখন নবী আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি যা করো তা ভালোর জন্যই করো, আজ আমি বুঝি নাই, আমায় তুমি ক্ষমা করো, তুমি মৃত ছেলেদেরকে জীবিত করে দাও, আর যে যেমন ছিল তেমনই করে দাও। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল কাজ আর করব না, এরকম ভুল কথা আর বলবো না। হে জগৎবাসী, আল্লাহ যা কিছু করে তা ভালোর জন্য করে, আজ আমি শিক্ষা পাইলাম। হে জগৎবাসীরা, তোমাদেরকেও বলি আল্লাহকে কখনো ভুল ধরতে যেও না। আল্লাহরে এই সৃষ্টিতে এই ভুল, এই সৃষ্টিতে এইটা, ওই সৃষ্টিতে ওটা সমস্যা, এই কথা কখনো বলো না। যদি ক্ষতিও হয় তবু বলো আল্লাহ যা কিছু করে তা ভালোর জন্যই করে। হে জগৎবাসী, আমিও বলি একই কথা, আল্লাহকে কখনো পেঁচাতে যেও না, আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। আমি আশা করব যিনি আমাকে এই প্রশ্নটি করলেন, এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম কি না, আশা করিতেছি যে আল্লাহর রহমতে আমি দিতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আরও সামনে এরকম কিছু বলার এবং এরকম প্রশ্ন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফিজ।